এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ অনেক মাসের অপেক্ষার পর WBCS প্রিলিমিনারি 2020-র ফল প্রকাশিত হয়েছে। স্বভাবতই পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে WBCS প্রিলিমিনারির ফল কবে প্রকাশিত হবে, কিন্তু আজ ফল প্রকাশিত হবার পরই PSC সকলকে চমকে দিয়েছে। কিরকম চমকে দিয়েছে? এই বছরই WBCS প্রিলিমিনারি পরীক্ষাতে সব থেকে বেশি কাট অফ হয়েছে। বিগত কোনো বছরে এত বেশি কাট অফ WBCS প্রিলিমিনারি পরীক্ষায় হয়নি। এই বছর WBCS প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ হয়েছে 127 সাধারণের জন্য, যেটা অভাবনীয়। কেউই প্রায় ভাবতে পারেননি যে এত কাট অফ হবে। তবে কিছু গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই যে এবারে WBCS এ সিট কম আছে, যার জন্য কম পরীক্ষার্থীকে ডাকবে, কাট অফ বেশি হতে পারে, কিন্তু সেই গুঞ্জনই একেবারে সত্যি হয়ে দেখা দিয়েছে। এই বছর মোট 4,690 জনকে প্রিলিমিনারি পরীক্ষা থেকে মেন্স পরীক্ষায় কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসেবে গণ্য করেছে। তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনেতে একটা গ্রাফ আছে। গ্রাফটা হচ্ছে 2016 প্রিলিমিনারি থেকে 2020 প্রিলিমিনারি পর্যন্ত কতজন করে পরীক্ষার্থী পাস করেছে সেটা। দেখো, WBCS 2016-তে 5,863 জন মোট পাস করেছিল। WBCS 2017-তে 7,922 জনকে পাস করানো হয়েছিল। WBCS 2018-তে 11,036 জনকে পাস করানো হয়েছিল এবং WBCS 2019-এ 15,797 জনকে মোট পাস করানো হয়েছে। কিন্তু দেখো, একদম গ্রাফটা তলায় নেমে গেছে WBCS 2020-তে সেই 4,690 জন। এবার বলি, WBCS 2016-তে কাট অফ ছিল অ্যারাউন্ড 84, WBCS 2017-র কাট অফ ছিল 113, WBCS 2018-র কাট অফ ছিল 97, WBCS 2019-এর কাট অফ ছিল 105 এবং WBCS 2020-র কাট অফ, যা আগেই বলেছি, সেটা হচ্ছে 127। এই নিয়েই তোমাদের ভিডিওটা ছিল। এই ভিডিওর গুরুত্ব এখানেই যে তোমরা বুঝতে পারবে যে কাট অফটা কোন ভিত্তিতে নির্ধারিত হয়। এক হচ্ছে প্রশ্নের ভিত্তিতে, আর এক হচ্ছে কতগুলি আসন রয়েছে তার ভিত্তিতে। তোমরা সেই মতো নিজেদের পরবর্তী পরীক্ষাগুলি থেকে গুলির জন্য এবং WBCS 2021-এর জন্য নিজের প্রস্তুতিটাকে সেই পর্যায়ে পৌঁছতে পারো। ওকে, গুড বাই, থ্যাংক ইউ।